আজকে আমাদের সাথে রয়েছে আরো একজন সাকসেসফুল ক্যান্ডিডেট, অন্তরা দাস মোদক। তো অন্তরার কাছে শুনে নেব ওর প্রিপারেশন কেমন ছিল, ও কোন কলেজে চান্স পেয়েছে, ওর র্যাঙ্ক কত হয়েছিল। অন্তরা, তোমাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই, দা এক্সাম এফএম বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাকে। তুমি বলো, তুমি এখন কোথায় রয়েছো এই মুহূর্তে? মেসে আছো তাই না? আমি এখন মেসে রয়েছি। আমি অন্তরা দাশমোদক। আমি চান্স পেয়েছি ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, সেখানে আমার র্যাঙ্ক হয়েছিল, মানে খুব একটা হয়তো ভালো হয়নি, হয়েছিল 3135 হয়েছিল। আচ্ছা, ফার্স্ট কাউন্সিলিং এই তো পেয়েছো তাই না? ফার্স্ট কাউন্সিলিং এ আমি এখানে পেয়ে গেছি, চান্স পেয়েছি। তারপর আমি আপগ্রেডেশন করেছিলাম, আমার এটা 2 নম্বর চয়েস ছিল, তো আপগ্রেড করে আমার এখানেই এসেছিল। ও আচ্ছা আচ্ছা, এটা প্রথমে জিএনএম ট্রেনিং স্কুলই ছিল, রিসেন্ট এই 2023-ই এটা আমাদের ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর এখানে মানে এই বছর থেকে এমবিবিএস এর যে পঠন পাঠনটা শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, শুনছিলাম, নিউজে দেখছিলাম আমিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি অন্তরা তুমি বলো যে তোমার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, মানে এইচএস কোন সাবজেক্ট নিয়ে পাশ করেছো, কোন স্ট্রিম নিয়ে, তারপরে কি গ্রাজুয়েশন করেছিলে কিনা? না, আমার এইচএস এ আর্টস ব্যাকগ্রাউন্ডই ছিল, আচ্ছা এইচএস আমার আর্টস ব্যাকগ্রাউন্ড ছিল। তারপর 2020-তে যে এইচএস এর ভিত্তিতে হয় তাতে আমি অ্যাপ্লাই করেছিলাম, বাট সামহাও হয়নি। আমার 93% মতো অ্যাবাভ নাম্বার ছিল, বাট হয়নি। তখনও নার্সিং এর জন্য অ্যাপ্লাই করেছিলাম, তাও কি কারণে হয়তো কোনো কারণে আমি মানে লাস্ট কাউন্সিলিং পর্যন্ত নোটিশ গুলো ফলো করিনি, বা কোনো কারণে হোক। তারপর ইংলিশ অনার্স নিয়ে আমি ভর্তি হই, ফার্স্ট ইয়ার পর্যন্ত আমার চলে, সেকেন্ড ইয়ারও চলে। এবছর আমি থার্ড ইয়ারে পরীক্ষা দেওয়া দেওয়ার ছিল, থার্ড সেমিস্টার আমার, ফিফথ সেমিস্টার আমার চলছিল, আচ্ছা আচ্ছা, তখন আমি এখানে চান্স পেয়ে যাই। তো ওটার এখন আপাতত কন্টিনিউ হয়নি, এই রিসেন্ট জানুয়ারিতেই থার্ড ফিফথ সেমিস্টারের এক্সাম ছিল, বাট হয়নি, ওটা তো কন্টিনিউ করা যাচ্ছে না। তারপর যেহেতু অফলাইন পরীক্ষা, অনলাইন পরীক্ষা হলেও বা ভাবা যেত। আচ্ছা, অন্তরা তোমার বাড়ি কোথায়, কোন কলেজে আমার পড়েছো? বাড়ি বাঁকুড়া জেলার যে বিষ্ণুপুর আছে সেখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, তোমার এইচএস কত সালে? 2020 আচ্ছা, 2020-তে, বাহ ভালো। আচ্ছা, তো আমাদের সমস্ত যে ক্যান্ডিডেট রয়েছে আজ পর্যন্ত, যাদের আমরা নিয়েছি এরকম সাক্ষাৎকার, সেখানে সবাই আনম্যারিড ছিল। অন্তরা আমাদের প্রথম ম্যারিড ক্যান্ডিডেট যে কিনা কোয়ালিফাই করেছে বিয়ের পরেই। তো তুমি বলো যে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে প্রিপারেশন শুরু করেছিলে, না বিয়ের আগে থেকে প্রিপারেশন শুরু করেছিলে? বিয়ের পর থেকে বলে বলতে আমার মানে বিয়েটাও হয়েছে একটু অন্যভাবেই। আমার বিয়েতে ফ্যামিলির কোনো সাপোর্ট ছিল না, আমার পুরোপুরি সাপোর্ট হয়েছে আমার হাজবেন্ডের বাড়ি থেকে। মানে আমার বিয়ের সমস্ত কিছু রিচুয়াল অনুষ্ঠানও হয়েছে আমার হাজবেন্ডের বাড়ি থেকে। আচ্ছা তো সেই কারণে মনের মধ্যে একটা আরো বড়ভাবেই জেদ ছিল যে আমাকে কোনো কিছু একটা করে দেখাতে হবে, বা নিজের পায়ে দাঁড়িয়ে দেখাতে হবে। তো সেই কারণে আমার হাজবেন্ডের বাড়ি থেকে বা আমার হাজবেন্ডের সাপোর্টটাই সবচেয়ে বেশি ছিল সেখানে, আচ্ছা আচ্ছা, সেই জন্যই আর কি। তারপর এটা নিয়ে খুব উঠে পড়ে লেগে পড়াশোনা করে এখানে চান্স পাওয়া। খুব ভালো খুব ভালো। আরুষ ম্যাম, আপনি? আর অনেকে বলে না, মানে অনেকের মধ্যে একটা ধারণা রয়েছে যে বিয়ের পর হয়তো পড়াশোনা হবে না, বা আমাদের এখন নতুন ব্যাচে অনেক স্টুডেন্টস জয়েন হয়েছে যারা বিবাহিত। তো তুমি কি বলবে, মানে তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলে, বা এটা কি তোমার মধ্যে কোনো ইফেক্ট ফেলেছে কিনা, বা সম্ভব কিনা? অনেকের মধ্যে থাকে হয়তো যে এখন আমার বিয়ে হয়ে গেছে, সামহাও বিয়ে হয়ে গেছে, আবার তার মনে হয়েছে নিজের পায়ে বা দাঁড়াতে হবে, কিছু একটা করতে হবে, এখন সেটা রিয়েলাইজ করছে, এবং রিয়েলাইজ করার পর এনএম জেনেমে আবার তারা আসতে চাইছে। তো তাদেরকে তুমি কি বলবে? দেখো, আমার বক্তব্য হচ্ছে ইচ্ছে থাকলে উপায় বের হয়, মনের জোর থাকাটাই মেন। কেন কি না, আমি যখন আমার এই এন্ট্রান্স এক্সাম 12ই জুন ছিল, আমার মার্চ এপ্রিল মাস নাগাদ আমার শাশুড়ি মায়ের হচ্ছে ওই যে স্টোন ক্যান্সারটা হয়েছিল ব্রেস্টে, ঠিক আছে। তো সেই টাইম তিনি তো পুরোপুরি বেড রেস্টে ছিলেন, আমাকে সমস্ত কিছু বাড়ির কাজকর্ম সামলাতে হয়েছিল। সমস্ত কিছু বাড়ির কাজকর্ম সামলে পর আপনাদের যখন ক্লাস গুলো হতো মোটামুটি সন্ধ্যার মধ্যে থেকে আমি সমস্ত কিছু রেডি হয়ে নিতাম, তারপর ক্লাস টাস সমস্ত কিছু সেরে পর রাত্রি সেগুলো সব পড়াশোনা করে রিভিশন করে নিয়ে মানে বাড়ির সমস্ত কাজ সকাল থেকে সেরে নিতাম, তারপর সন্ধ্যাবেলা পুরোপুরি আপনাদের ক্লাস নিয়েই পড়তাম।
তো আমি যদি ম্যারিড হয়ে সমস্ত বাড়ির কাজকর্ম সেরে নিজেকে আরো পড়াশোনার জন্য প্রিপেয়ার করে এই এক্সাম ক্র্যাক করতে পারি, তাহলে আশা করি যারা আনম্যারিড নেই তাদের কাছে তো এই ব্যাপারটা অনেকটা ইজিলি, আর যারা ম্যারিড হয়ে গেছে তো তাদের ক্ষেত্রেও কিন্তু মানে খুব এটা একটা যে খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে তা কিন্তু না, এটাই আসল। আর তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলে, কিভাবে পড়েছিলে, কোন সাবজেক্ট কিভাবে, তারপর হচ্ছে যে কত ঘন্টা পড়েছিলে, একটা টাইম টেবিল, কি কি টিপস তুমি ফলো করেছিলে, কি কি বুকস তুমি ফলো করেছিলে, এগুলো যদি একটু শেয়ার করো তাহলে যারা এবছর পরীক্ষা দেবে তারা অনেকটা বুঝতে পারবে যে কিভাবে তাদেরকে পড়া উচিত। হ্যাঁ ম্যাম, প্রথম দিক থেকে তো আমার সেভাবে ক্লাস ঠিকঠাক ভাবে করা হতো না, কারণ আমি এমনিতেই ম্যারিড ছিলাম। তারপর ওই যখন আরুষি ম্যাম বা পিয়ালি ম্যামের যেটা সেকেন্ড হাফের ক্লাস থাকতো, যেটা 6:30-7টা থেকে থাকতো, সেটাও তো হতো না, মানে হয়তো বাড়ির কাজকর্মের সাথে একটু লেট হয়ে গেল, হয়তো কিছুটা ক্লাস করা গেল না, বা আর রাত্রির দিকেও তাই, হয়তো সবাইকে ওই ডিনারের টিনারের একটা ব্যাপার ছিল খেতে টেতে দেওয়ার, তো তখন হয়তো লাস্টের দিকে ক্লাসটা কিছুটা করা গেল না, মিস গেল, আর নয়তো কানে হেডফোন নিয়েও ফোন নিয়ে নিয়েও ক্লাস করতাম, তা বাড়ির কাজকর্ম করতে করতে মানে মেন জিনিস ক্লাসের টপিক গুলো আমার মাথার মধ্যে ঢোকা নিয়ে ব্যাপার দিয়ে তা। তারপর এইসব হতে হতে রিভিশন করার ব্যাপারটা, যেগুলো এই যে পিয়ালি ম্যাম আর আরুষি ম্যাম দুজনেই, আরো অন্যান্য ম্যাডাম ছিল আমাদের, তনিমা ম্যাম ছিল, অর্ণব স্যার ছিল, তাছাড়া অনেকে স্যার ছিলেন, তো তাদের যে নোটস গুলো আপনারা তো সেটা হার্ড সফট কপি প্রোভাইড করতেন নোটস গুলো, সেগুলো প্রত্যেকটাই তো আর মানে প্রিন্ট করে বের করা সম্ভব হতো না নোটস গুলো, তো সব নোটসই আমার কিন্তু খাতায় লেখা থাকতো, শেয়ার করেছিলেন, আমি কিন্তু টাইম বের করে লিখতাম, কানে শোনা আর হাতে লিখা এই দুটো ক্ষেত্রেই কিন্তু বেশি মাথায় স্টাক পড়ে যায় সমস্ত বিষয়, তো যখনই টাইম পেতাম সেগুলো লিখতাম, বিশেষ করে ইম্পর্টেন্ট ওই পিয়ালি ম্যামের যে জিকের যে নোটস গুলো বিভিন্ন টপিকের উপর থাকতো সবকিছু আমার কিন্তু খাতায় লেখা আছে এখনো পর্যন্ত, তো এগুলো পরবর্তীকালে যদি কাজে লাগবে অবশ্যই। তো তারপর ওগুলো লেখা থাকলো, তারপর ওগুলো কন্টিনিউয়াসলি রিভাইজ দিতাম, ফলো করতাম, যখন ওই যে ক্লাস টেস্ট টাইপের যেগুলো নিতেন, আমি তো কলেজেও যেতাম, কলেজ থেকে এসে কখনো কখনো যদি টাইম পেতাম ওই টেস্ট গুলো মাঝে মানে দেওয়া হতো, তাছাড়া ওই যখন দেখলাম আপনাদের বইটা আবার পাবলিশ হলো, বইটা আপনাদের পাবলিশ একটু আগে থেকে হওয়ার কথা ছিল কিন্তু পাবলিশ তো একটু বেশি দেরি হয়ে গেছিল, তখন পরে শেষ করতে পারবো কিনা, দিয়ে তারপর অর্ডারও করলাম, যে অর্ডার করার পর যখন আমার ডেলিভারি এলো তখন আমি ভাবছিলাম যে মানে আমি আমাকে অন্তত দুবার হলেও রিভাইজ দিতে হবে পুরো বইটা, তবেই আমি পরীক্ষার এক্সাম হলে যে মোটামুটি একটা নিজের আশ্বাস নিয়ে যেতে পারবো, দুবার অন্তত আমাকে রিভাইজ দিতে হবে, তো সেটাও দেখছি কন্টিনিউয়াসলি হয়ে গেলো, এক একদিনে প্রায় অনেকগুলো পেজই আমার পড়ে পড়ে কমপ্লিট হয়ে যেত, দিয়ে তারপর দেখলাম যখন এক্সাম দিতে যাচ্ছি মোটামুটি আমি পুরোপুরি ভাবে প্রিপেয়ার রেডি, অনলি নট প্রিপারেশনের পরীক্ষা দিতে যাওয়াটা কিন্তু খুব একটা ভালো কথা নয়, প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে গিয়ে সেখানে যদি ফেলিওর হয়ে যায় সেটা তবুও নিজের মনকে আশ্বাস দেয় যে আমি তো পেরেছিলাম, বাট না পারলে আমার আর কিছু হয় না, আমি তো ট্রাই করেছিলাম, বাট রিগ্রেট করার কোনো জায়গা থাকে না সেখানে, তো সেখানে আমি তারপর এক্সামও দিতে গেলাম, এক্সাম দিতে যে এক্সাম যখন দিয়ে ফিরলাম বাড়িতে তখন নিজে স্যাটিসফ্যাকশন হলাম, আমি আবার আপনাদের উত্তরের সাথেও মিলালাম সমস্ত কিছু, দেখলাম আমি একটা র্যাঙ্ক করব, চান্সও পাবো, তারপর যখন র্যাঙ্ক এলো, র্যাঙ্ক কার্ড পাবলিশড হলো, তখনও আমি ভেবেছিলাম হ্যাঁ করব, তারপর যেদিন আমার কলেজ সিলেক্টেড হলো তখন ওই 10:30-10:30 সময় সামহাও, তখন 10:30-10:30 টাইমটা সকাল দিকে আমি তখন বোধহয় খেতে টেতে কিছু একটা বসেছিলাম, আমার হাজবেন্ড বললো ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজে সিলেকশন হয়েছে, তখন আমার বাড়ির লোক বিশ্বাসই হয়নি, মানে পুরো আমি উঠে লাফিয়ে পড়েছিলাম, তারপর সেখান থেকে ভাবলাম আমি আপগ্রেড করবো কিনা, তো তখন আমি পিয়ালি ম্যামকেই ফোন করে জানিয়েছিলাম আমার ওখানে সিলেকশন হয়েছে বলে, দিয়ে ম্যাডাম বলেছিল তোমার তাহলে কত র্যাঙ্ক ছিল, তুমি দূরের কলেজ গুলো পড়োনি কেন, এত ভালো র্যাঙ্ক ছিল, ঝাড়গ্রামে কেন করেছিলে সিলেক্ট, মানে ভালো কলেজ গুলো আগের দিকে রাখতে পারতে,
ভালো কলেজ বলতে আমি বাঁকুড়া মেডিকেল কলেজটাই রেখেছিলাম, তো দিয়ে আপগ্রেড করেছিলাম। আসলে যেহেতু ম্যারিড তো বাড়ি যা বাড়ি কাছাকাছি একটা ব্যাপার ছিল, সেই জন্য দিয়ে ঝাড়গ্রামটা সেকেন্ডে রেখেছিলাম, সেকেন্ডে আমার ঝাড়গ্রামটাই এসেছিল। আর আপগ্রেড করেও আমার ঝাড়গ্রামই এসেছে। আচ্ছা আচ্ছা, একাধারে তুমি কলেজে পড়ছিলে, তারপরে সংসার সামলাচ্ছিলে, তারপরে আবার আমাদের ক্লাস করছিলে, তারপরে পরীক্ষা দিয়েছো, এত কিছু তুমি একসাথে মানে ম্যানেজ করেছো। তো আমাদের এই ইয়ারে অনেক ম্যারিড ক্যান্ডিডেট রয়েছে যারা পরীক্ষা দেবে, তাদের আবার বেবিজও রয়েছে, সেগুলোকে সামলে সবাই পড়ছে, আবার অনেক অ্যাডমিশনও নেবে। তো তুমি তাদের কাছে একটা খুব অনেক বড় ইন্সপিরেশন, ঠিক আছে? একদম তারা তোমাকে একদম অ্যাডমায়ার করবে, যে তুমি যখন ম্যানেজ করতে পারো তারাও পারবে। আরেকটা কথা তোমার কাছে আমরা জানতে চাইবো, যে তুমি তো জানোই যে আমাদের ব্যাচে অনেক স্টুডেন্ট পড়তো, তো তোমার তো আর্টস ব্যাকগ্রাউন্ড ছিল, তোমার সায়েন্সে অতটাও দখল ছিল না, তোমার কি না, কোনোদিনও কোয়ারিজ যেগুলো ছিল সেগুলো কি তোমার কোনোদিনও মনে হয়েছিল যে না আমি কোয়ারিজগুলো সঠিক উত্তর পাচ্ছি না বা সলভ করতে পারছি না, বা মানে এতজনের সাথে যে ক্লাস করেছিলে কোনোদিন কি বুঝতে অসুবিধা হচ্ছিল কোনো কিছু? না ম্যাডাম, বুঝতে অসুবিধা হচ্ছিল বলতে, যদি কখনো ওই ফিজিক্স বা ম্যাথের কোনো প্রবলেম থাকতো, তখন সেগুলো সলভ করার জন্য সঙ্গে সঙ্গে সোমনাথ স্যার বা ওই আমাদের যে আরেকজন ছিল অর্ণব স্যার, ওই স্যারকে মানে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা টেক্সট করে রাখতাম যে এটা কি ব্যাপার, এটা কেন এভাবে হচ্ছে। তো তারা তাদের সময় মতো আমাকে রিপ্লাই দিতেন, আমি তখন ব্যাপারটা ইজিলি বুঝে যেতে পারতাম। আর ক্লাসের মধ্যে তোমার কি বুঝতে অসুবিধা হতো, মানে এত স্টুডেন্টের মধ্যে সবারই ডাউট থাকে যে আমি কোশ্চেন করলে অ্যান্সার পাবো কিনা, বা কোশ্চেন করতে হ্যাঁ, পারবো কিনা, বারবার কোশ্চেন করলে? কোনো কোনো কারণে কোন কোন টাইমে হয়তো নেটওয়ার্কের কানেকশন থাকতো, বাট ক্লাসের মধ্যেও তো স্যাররা বারবার জিজ্ঞাসা করতেন বুঝেছো কিনা, তো তখন যদি না বুঝতে পারতাম অবশ্যই বারবার স্যারদেরকে বলেছি। আচ্ছা আচ্ছা, তুমি কোন ব্যাচ ছিলে? তুমি মনে হয় আমি মনে হয় তোমাদের ব্যাচে আমি পড়া, ফোর্থ ব্যাচ ছিলাম, তুমিও অনুবাদের ব্যাচে, তাই না? আমি অনুভাদের ব্যাচে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝলাম, আচ্ছা আরো আমি সব বেঁচেই ছিলাম। আরো তো সব ছিল, ঠিক আছে, তোমাকে আর আর দেরি করাবো না, তুমি আজকে কলেজ থেকে এসেছো খুব টায়ার্ড, তো ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ, চাকরি পেলে অবশ্যই জানাবে, এখন তো যা শুরু হলো তোমার কোর্স। হ্যাঁ, আর তোমার, আমরা তো ভেবেছিলাম ম্যাম, যদি কলকাতার দিকে যদি স্যাংশন হয় কলেজে, তো আপনাদের সাথে অবশ্যই দেখা করবো। ঠিক আছে, এখন হয়নি তো কি আছে, কোনো কারণটা নিশ্চয়ই অবশ্যই হবে দেখা। একদম চাকরি একদম একদম, অবশ্যই পাবে, আর ভালো থাকবে। আর তুমি তো আমি বললাম সবার কাছে একটা খুব বড় ইন্সপিরেশন হয়ে গেছো যারা আসতে চলেছে আগামী দিনে। পাশাপাশি আমার কিন্তু মানে টিউশন পড়ানো ছিল, আমি একটা কোচিং এ টিউশন পড়াতাম, আচ্ছা, জাস্ট এইচএস এর ব্যাচ 11-12। মানে তুমি কোচিংও পড়াতে, কলেজেও পড়তে যেতে, আমাদের এখানেও পড়তে, আবার সংসার সামলাতে, এত কিছু করে তুমি যখন পেরেছো সবাই পারবে, তাই তো? একদম, মানে তারপরে মানে যখনই ভাবলাম, যখন পরীক্ষাটা একদম সামনে এগিয়ে এলো, মাস এক মাস আগে মতো, তখন হয়তো আমার চারিদিকে খাটে বই ছড়ানো, আমার হাজবেন্ড তো এখানে থাকে না বাড়িতে, আমার হাজবেন্ড তো বাইরেই থাকে, তো চারিদিকে খাটে বই ছড়ানো, যখন হয়তো 11-12টা মানে ঘুমিয়ে গেলাম, যখন পড়তে পড়তে মন ইচ্ছে গেল ঘুমিয়ে পড়লাম, যে 1:30 বাজলো, 2টা বাজলো, উঠে গেলাম, না আমাকে পড়তে হবে, আমাকে পেতে হবে, সে তখনই সঙ্গে সঙ্গে উঠে আবার পড়তে আরম্ভ করেছিলাম। তারপর আবার হয়তো একটু ঘুম পেলে ঘুমিয়ে গেছি, কিন্তু আবার যদি মনে হয়েছে না আমাকে তো পেতে হবে, আমাকে তো পড়তে হবে, সঙ্গে সঙ্গে আবার উঠে বসে পড়ে নিয়েছি, এভাবে কেটেছে। খুব ভালো, খুব ভালো, দারুণ। মানে আমি তো বারবারই বলছি তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে, ইন্সপায়ার করার আছে। আর এখন কলেজ লাইফ কেমন চলছে বলো, সব ঠিকঠাক? কলেজ লাইফ সব ঠিকঠাক আছে, একটা প্রফেশন লাইনে এসেছি, সেখানে তো চাপ থাকবেই ম্যাডাম, তো সেই একদম চাপটাকে সাথে নিয়ে যেতে হচ্ছে, সবকিছুতেই তো অভ্যস্ত হয়ে থাকতে হবে। একদম, ঠিক আছে, চলো দেখা হবে কোনোদিন তোমার সাথে সামনাসামনি, আরো কথা হবে, আরো আড্ডা হবে, ঠিক আছে? ভালো থাকবে, আমাদের সাথে যোগাযোগ রেখো, চাকরি পেলেও আমাদেরকে জানিও, ঠিক আছে? খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আরো সময় আপনি কিছু বলবেন? কি আর বলবো, আমারও খুব ভালো লাগলো, অনেকদিন পর দেখা হলো, সামনাসামনি কথা হলো, আবার কখনো দেখা হবে। ঠিক আছে, আর খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, আর তোমার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো হেল্পের প্রয়োজন হয় কখনো, যদি আমরা সেটা করতে পারি, তো আমরা অবশ্যই তোমার সেই হেল্প করার চেষ্টা করবো। অবশ্যই ম্যাম, ঠিক আছে, চলো। আবার কখনো দরকার হলে আপনারাও আমাকে কল করবেন। হ্যাঁ হ্যাঁ, একদম তোমরা দাও একদম, আমাদের কন্ট্যাক্টে আসোই। ঠিক তো আছে, আজকে আমাদের সাথে ছিল অন্তরা দাস মোদক, আমাদের ফোর্থ ব্যাচের স্টুডেন্ট। তো আমাদের এখন এই ইয়ারে 2023-এও কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে, যারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক, নিচে ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া আছে, ওখানে যোগাযোগ করে নিতে পারো।
তো আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা। ভালো থাকবে সবাই, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থেকো, টাটা, বাই বাই অন্তরা, বাই ম্যাম, বাই ম্যাম। থ্যাংক ইউ।